বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলী খান। সোশ্যাল মিডিয়া জুড়ে থাকে তার সরব উপস্থিতি। বলিপাড়ার নামজাদা নায়কের মেয়ে বলে কথা, অভিনেতাদের সাথে তার অন্যরকম সখ্যতা। তারকাদের বিভিন্ন অনুষ্ঠানেও আমন্ত্রিত হন তিনি। বলিউড মেগাস্টারদের সাথে এক টেবিলে বসে সব রকমের আড্ডাতেই মাতেন তারা। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে হাজির হন সারা আলী খান। সেখানেই উপস্থিত ছিলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। সেখানেই ভরা মঞ্চে সালমানকে আঙ্কেল বলে ডাক দেন সাইফ কন্যা। তখনই ভাইজানের হুমকি, তোমার ছবি তো গেল। সাইফ কন্যা সারা ও সালমান খানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা গেছে ভরা মঞ্চে সালমানকে আঙ্কেল বলে সম্বোধন করেছেন সারা। সালমানের চেয়েও বয়সে ছোট সাইফ, ইন্ডাস্ট্রিতেও জুনিয়র। অন্যদিকে সারার মা অমৃতা সিং সালমানের নায়িকা হিসেবে কাজ করেছেন। সালমানকে তাই আঙ্কেল বলে ডাকাটা অত্যন্ত যুক্তিযুক্ত। ঘটনাটি ঘটেছে আইফা 2022-এর মঞ্চে। আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে আইফা। শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভাইজান। ভিডিওতে দেখা গেল মঞ্চে সারা বলছেন, সালমান আঙ্কেলের সঙ্গে একটি ব্র্যান্ড লঞ্চ করতে চাই। এই কথা শুনে সালমান হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমার ছবি গেল। হয়রান সারা বলেন, তুমিই তো বললে আঙ্কেল বলতে। এরপর সালমানের জুড়ুয়া সিনেমায় টনটনাটন টন গানে নাচতে দেখা গেল দুজনকে। জুড়ুয়া 2-এ নায়িকা হবেন সারা। সালমান সারার এই রসায়নে মুগ্ধ নেটপাড়া। এই ভিডিওতে উপচে পড়েছে মন্তব্য। এর আগে বহুবার বন্ধুদের কন্যার সঙ্গে রোম্যান্স করতে দেখা গেছে সালমানকে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।